হাই বন্ধুরা, আজকে যে টপিকটি আলোচনা করব সেটা হচ্ছে একটা নোকিয়া মডেল, নোকিয়া ফোন হচ্ছে লাইট প্রবলেম। এর মডেল নাম্বার হচ্ছে নোকিয়া, মডেল নাম্বার হচ্ছে 1800। তো আমরা এই ফোনটার লাইট জাম্পার আগে একবার ঠিক করেছে। এই লাইট জাম্পারটা কী করছে, এই ক্যাপাসিটারগুলোকে এই কয়েলটাকে উঠাই দিছে, এই কয়েলটাকে উঠাই দিয়ে এই ক্যাপাসিটার থেকে, যে আমি একাই ভিডিও করি তো এই জন্য অসুবিধা হয়, তো আমি দেখিয়ে দিচ্ছি। এই ক্যাপাসিটারটা থেকে, এই ক্যাপাসিটার থেকে জাম্পার নিয়ে এখানে একটা কয়েল থাকবে 3 ফ্রেমের, এই কয়েলটাকে উঠাই দিয়েছিল, দিয়ে এখানে জাম্পার করে দিয়েছে 3 নম্বর কানেকশন। তো এতদিন ধরে কাস্টমার বলছে এতদিন ধরে লাইট আসছিলো, এখন আসছে না, তো আমি কী করবো, এই জাম্পারটাকে আমি তুলবো না, এই জাম্পারটাই থাকবে এখানে। জাস্ট আমি কী করবো, ডিসপ্লের এই কানেকশানটাকে, ডিসপ্লের এই 3 আর 4 নম্বর পিনটা শর্ট করে দেবো, ডিসপ্লে 3 আর 4 নম্বর পিনটা শর্ট করে দিয়ে শর্ট করে দেবো। এটা হচ্ছে যদি কেউ মানে রিপেয়ার করেছে আগে লাইট জাম্পার ক্যাপাসিটার কয়েলগুলো উঠাই দিয়ে তার জন্য। এবার আপনি প্রথমত যখন এই সেটটা ফ্রেশ থাকবে, আপনার কাস্টমার এনে দেবে, তখন আমি কী করব, আপনি কী করবেন, লাইট প্রবলেম থাকলে প্রথমেতে এই কয়েলটাকে রিমুভ করবেন, এখানে একটা 3 ফ্রেমের কয়েল থাকবে, এই কয়েলটাকে রিমুভ করবেন, এখানে একটা ক্যাপাসিটার থাকবে, এরকম ক্যাপাসিটার থাকবে, আপনি এটাকে রিমুভ করে দিয়ে কী করবেন, এই ক্যাপাসিটার থেকে এখান থেকে একটা জাম্পার নিয়ে এই কয়েলের এখানে লাগাইবেন, লাগালে আপনার মানে ডিসপ্লেতে লাইট আসবে। তারপর কিছুদিন পর দেখবা এই মোবাইলটার আরও যদি ওই লাইট সমস্যা হয়, আপনি এই জাম্পারকে কিচ্ছু করবেন না, জাস্ট ডিসপ্লে এই 3 আর 4 নম্বর পিনটা শর্ট করে দেবেন। আমি দেখে দিচ্ছি ডিসপ্লে 3 আর 4 নম্বর পিনটা শর্ট করে দিলে আপনার ডিসপ্লে লাইট আসবে। তো আমি আপনাকে দেখাচ্ছি যে লাইট আসছে কিনা, আমি করছি, তো আমি আপনাকে আমার একাই একাই তো কোনো স্থান নিয়ে অসুবিধা হয়, এরপর থেকে স্থান নিয়ে দিয়ে দেবো, ঠিক আছে। ভিডিওটা একটু পাউজ করতেছি না, ঠিক আছে। তো ব্যাটারি লাগিয়ে আমি সুইচ অন করবো, হ্যাঁ ব্যাটারি মোবাইলেতে লাইট আইসা গেছে। তো আপনার যদি কখনো মানে নোকিয়া 1600 বা 1800 মডেল এরকম করে আপনি লাইট প্রবলেম সলিউশন করতে পারবেন, ডিসপ্লে এলসিডি লাইট প্রবলেম, ঠিক আছে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।